শেফ আজাদ আমাদেরকে এখন কি করে দেখাচ্ছেন? মেক্সিকান ফুড বেসিক্যালি। আচ্ছা, ডিশটার নাম হলো কামারোনি চিপোতলে উইথ সিলান্ত্র রাইস। প্রথমে আমরা চিপোতলে সসটা বানাবো। চিপোতলে সসের জন্য কিছুটা অলিভ অয়েল নিব। আচ্ছা, আমরা অলিভ অয়েল দিয়ে করছি রান্না। জি। আচ্ছা দর্শক, আমরা অলমোস্ট 2-3 টিস্পুন অলিভ অয়েল দিয়েছি। সেখানে আমরা 2 টিস্পুন অনিয়ন, খুব ফাইনলি চপড অনিয়ন দিলাম। তারপর হাফ টিস্পুন গার্লিক, দেন কিছুটা কুক করব লাইট ব্রাউন কালার। তারপর এটাতে আমরা চপ টমেটো আছে, ফ্রেশ টমেটো দিয়ে দিব। এটার মধ্যে কিছু চিলি, যেটা কি বলে চিপোতলে চিলি, ড্রাই চিলি, স্মোক ড্রাই চিলি দিয়ে দিব। কিছু টোস্ট করা হয়েছে আগে, এটা স্মোক 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 চিলি। দেন আমরা কিছু পানি অ্যাড করব। আমরা একটা চিপোতলে চিলি দিয়ে দিয়েছি, এরপর আমরা পানি দিচ্ছি একটু। এক কাপের সামান্য কম পানি দিয়ে নিলাম। কিছুটা টেস্ট হিসাবে একটু লবণ দিয়ে দিব, সামান্য লবণ স্বাদ অনুযায়ী। তারপর একটু হানি। আচ্ছা, হানি দিয়ে তৈরি হচ্ছে। জি। মধু দিয়ে দিচ্ছি আমরা। মেক্সিকান ফুডে বেসিক্যালি মধু মরিচ মেইন ইনগ্রেডিয়েন্টস। অ্যারাউন্ড 2 টিস্পুন মধু দিয়ে দিলাম আমরা। একটু এলাপিনো, যেটা মেক্সিকান ওয়ার্ড এলাপিনো বলে, কিন্তু আমাদের দেশে বেসিক্যালি এটাকে জেলাপিনো বলে। একুরেট ওয়ার্ড হলো এলাপিনো। জি। এটাও তো এক ধরনের মরিচ, তাই না? জি। একটা মরিচ আছে যেটা নাম হলো সেরানো চিলি, ওইটাকে পিকেল বানিয়ে এলাপিনো বানানো হয়। টমেটো পেস্ট। আচ্ছা, টমেটো পেস্ট ফর দ্য কালার, নাইস কালার। আমরা 2 চা চামচ টমেটো পেস্ট দিলাম। কিছু ফ্রেড সিলান্ত্র, যেটা আমাদের দেশে ধনিয়া পাতা, 1 চা চামচের মতো। এটা কুক হতে 4-5 মিনিট লাগবে। ওটা হতে থাকুক, আমরা রাইসটা ওখানে শুরু করে দিই। জি। রাইসের জন্য আমার প্রয়োজন হচ্ছে অলিভ অয়েল, 2 টিস্পুনের মতো অলিভ অয়েল। অলিভ অয়েল 1 টিস্পুন অনিয়ন, 1 টিস্পুন অনিয়ন, হাফ টিস্পুন চপ গার্লিক, কিছুটা ব্রাউন কালার করব। আচ্ছা, আমরা সসের মধ্যে কুকিং ক্রিম অ্যাড করে দিব। আমরা যে সসটা বানাচ্ছিলাম ওখানে আমরা একটু কুকিং ক্রিম দিয়ে দিচ্ছি। 3 টিস্পুন ধরে নিতে পারেন কুকিং ক্রিম। 3 টিস্পুনের মতন আমরা কুকিং ক্রিম দিলাম। আর এটাতে আমরা দিয়ে দিব এখন সিলান্ত্র ড্রেসিং, যেটা স্টকটা বানিয়েছিলাম। আচ্ছা, পুরোটা স্টক দিয়ে দিব। রাইস যেটা আমরা প্রিপেয়ার করছি, আমরা পেঁয়াজ এবং রসুন একটু হালকা ভেজে নিয়ে সেটার মধ্যে সিলান্ত্র সসটা দিয়ে দিলাম। জি। আমরা পানি দিয়ে দিচ্ছি চালটা বয়েল হওয়ার জন্য, তাই না? জি। পানিটা ফুটে উঠলে আমরা চালটা দিয়ে দিব। চালটা আগে ধুয়ে নেব। এখানে কতটুকু চাল আছে শেফ? এই জায়গায় আছে হলো 200 গ্রাম। 200 গ্রাম যদি হয় আপনি 250 গ্রাম পানি দিতে পারেন। 250 গ্রাম। আচ্ছা, চালটা দেওয়ার পরে যখন পানিটা বয়েল হয়ে যাবে হিটটা একটু স্লো করে দিতে হবে। আচ্ছা। হ্যাঁ, কারণ হলো ওভার হিট হলে দেখা যাচ্ছে যে হয়তো পানিটা শুকিয়ে গেছে কিন্তু চালটা পাকেনি, তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আমার মনে হয় দর্শকদের জন্য এটা খুব বড় একটা রান্নার প্রক্রিয়া, সেটা হচ্ছে আমরা এটা পোলাও যেভাবে রান্না করি অনেকটা ওরকম প্রসেসেই কিন্তু রান্নাটা। লবণটা স্বাদ মতো দেখে দিতে হবে। আমরা প্রথম যে সসটা বসিয়েছিলাম সেই সসে আমরা লবণ দিচ্ছি। হ্যাঁ, লাস্টে কিছুটা বাটার এড করে দিতে পারেন, 1 টিস্পুন বাটার। সব শেষে সসের মধ্যে আমরা 1 টিস্পুন বাটার দিয়ে দিলাম। আমার সসে সব কিছু রেডি হয়ে গেল, দেন আমরা একটু ঠান্ডা হওয়ার পর এটা ব্লেন্ড করব। শিওর, আমরা হিটটা অফ করে দিলাম, একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। আর চালটা 15-20 মিনিট দেখতে হবে, চাউলের উপর ডিপেন্ড করে। দর্শক, আমরা একটু অপেক্ষা করছি আমাদের চালটা পুরোপুরি কুক হওয়ার জন্য। যখন সসটা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে আমরা কিছু চেডার চিজ আছে, আচ্ছা, যেটা ওই জায়গা থেকে অ্যাড করে আমরা এটা ব্লেন্ড করব। আচ্ছা, চিজটা গরম করছি না, তাইলে এটার ফ্যাটটা বেরিয়ে যাবে। সসটা একটু ঠান্ডা হওয়ার পরে চিজটা যদি অ্যাড করি তাহলে সসটার ফাটার কোনো
সুযোগ থাকবে না আচ্ছা 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 রাইস অলরেডি রাইস আমাদের অলরেডি হয়ে গেছে তাই না জি রাইস রেডি হয়ে গেছে আচ্ছা এখন আমরা এটাকে ব্লেন্ড করব জি দর্শক আমরা যে সসটা বানিয়েছিলাম শেফ এখন সেই সসটাকে ব্লেন্ড করছে ব্লেন্ড করতে খুব কম সময় লাগবে কারণ এটা অলরেডি কুকড ডান সস আমার রেডি হয়ে গেছে পরে আমরা নেক্সট যে আমার ফাইনাল কুকিং আছে যেটা ক্যামারুনিস ক্যামারুনিস বলতে একটু বড় সাইজের প্রন যেটা আমরা গলদা চিংড়ি বলি চিংড়ি মাছটা কুক করার জন্য আবার প্যানটা একটু হিট দিয়ে নিলাম সব সময় খেয়াল রাখতে হবে যেন মিডিয়াম হিটে কুকিং করা হয় পুরো প্রসেসটাই হবে মিডিয়াম ফ্লেমে জি একটু অলিভ অয়েল এড করে দিলাম সামান্য একটু অলিভ অয়েল দিচ্ছি আমরা এখন চিংড়ির প্রিপারেশনটা নিচ্ছি জি আসলে এই রেসিপিটার তিনটা আলাদা আলাদা পার্ট আছে তাই না প্রথমে একটা আমরা সস বানালাম দেন একটা রাইস রাইসটা আলাদা করতে হবে দেন চিংড়ি মাছটা কুক করার পরে ওই সসটা ওটার মধ্যে ব্লেন্ড করে দিতে হবে আচ্ছা তারপরে তিনটা একসাথে কম্বিনেশন করে একটা প্লেট হবে আচ্ছা শেফ এটা কি আমরা সবসময় প্রাণ দিয়ে করবো নাকি যে কোনো সিফুড আমরা যে কোনো সিফুড দিয়ে করা যেতে পারে মেক্সিকান ভাষায় প্রনকে কামারুনিস বলে শেফ সেটাই করছে ফ্লেভারের জন্য আমরা একটু আপনি একটু গার্লিক অ্যাড করে দিতে পারি এক্সপার্ট করার পরে সুন্দর ব্রাউন কালার হলে দেন টার্ন করে দ্বিতীয় পার্টে আমরা যাব আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এগুলো ইজি কুকিং চাইলে আপনি ঘরে রান্না করতে পারেন তারপর আমার যেহেতু রেডি সসটা ছিল ওইটা আমরা অ্যাড করে দিব এটার মধ্যে দর্শক আমরা আমাদের সসটা অ্যাড করে দিলাম জালটা এই পর্যায়ে একটুখানি কমিয়ে দিতে হবে জি এক থেকে দু মিনিট কুক করতে হবে সসটা দিয়ে বেশিক্ষণ কুক করার দরকার নেই এবং এটার একটা ভালো দিক হলো আমাদের দেশের রান্নার সাথে কিছুটা ম্যাচ করবে রেডি হয়ে গেছে আমার পন্স আচ্ছা হিটটা বন্ধ করে দিলাম তারপর এক এক করে আমরা প্লেটিংয়ের জন্য রেডি হব হ্যাঁ শিওর কারণ খাওয়া যতই বানাই প্রেজেন্টেশন হলো ভেরি ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা প্লেটিংয়ের জন্য প্রথম আমরা রাইসটা যে মল আছে মলে দিয়ে দিব কিন্তু এটা খেয়াল রাখতে হবে যেহেতু রাইস স্টক হয়ে যেতে পারে যদি একটু বাটার অ্যাড করে দেই আমরা একটু বাটার লাগিয়ে নিলাম আচ্ছা একটু বাটার ব্রাশ করে নেওয়ার মতন আর কি তারপর রাইসটা আমরা যে মল আছে মলে ঢেলে দিব প্লেটিংয়ে ঢালবো দেন প্রনসটা ঢালবো প্রনসটা সেট করার পরে আমরা গ্রেভিটা উপরে দিয়ে দিব তারপর আমরা একটা লেমন ওয়েজেস কাটবো যেহেতু সি ফুড লেবুটা দিলে ভালো যে কোনো খাওয়াতে আমরা ডেকোরেশন করছি দর্শক লেবু দিয়ে একটা সুন্দর ডেকোরেশন করে শেফ আমাদের দেখাচ্ছে তারপর এটার জন্য আমার কিছু বালসামিক রিডাকশন আছে আচ্ছা আমি একটু ড্রপ ঢেলে দিব জাস্ট কালার করার জন্য বাহ এটা হলো সিলান্ত্র অয়েল ফ্লেভারের জন্য তেলটা ব্যবহার করতে পারি একটু নতুন জিনিস শেখা হলো আমার জান সিলান্ত্র অয়েল ইউ ক্যান ইউজ জাস্ট পিঞ্চ অফ সিলান্ত্র অন দা টপ ওকে আমাদের রেডি হয়ে গেল সার্ভ করার জন্য কামারুনি চিপতলে উইথ সিলান্ত্র রাইস তৈরি হয়ে গেল কামারুনি চিপতলে উইথ সিলান্ত্র রাইস দর্শক এটা একটা মেক্সিকান খাবার আগেই বলেছেন শেফ এই খাবারটা দেখতে কতখানি সুন্দর হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর অ্যারোমাটা কী আসছে সেটা আমি আসলে বুঝতে পারছি আমি জানি এই রেসিপিটা আপনারা সবাই বাসায় ট্রাই করতে চাইবেন আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরও একবার ক্যামারোনিস চিপটলে উইথ সিলান্ত্র রাইস রাঁধতে যে সমস্ত উপকরণ লাগবে চাল 200 গ্রাম প্রন 4 পিস চেডার চিজ 1 চা চামচ অলিভ অয়েল আধা কাপ টমেটো কুচি 1 কাপ চিপটলে চিলি 1টি মধু 2 চা চামচ এলাপিনো চিলি 1টা
টমেটো পেস্ট 2 চা চামচ, ধনে পাতা কুচি 1 চা চামচ, কুকিং ক্রিম 3 চা চামচ, পেঁয়াজ কুচি 3 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ, সিলেন্ট্রো সস 1 কাপ, মাখন 1 চা চামচ, বালসামিক ভিনেগার সামান্য, সিলেন্ট্রো অয়েল সামান্য, লবণ 7 মতো। এই রেসিপির শুরুতে আমরা চিপটলে সস তৈরি করব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যানে 2-3 চা চামচ অলিভ অয়েল দিয়ে গরম হলে তাতে 2 চা চামচ পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ রসুন কুচি দিয়ে বাদামি করে ভাজতে হবে। এবার এতে 1 কাপ টমেটো কুচি, 1টি স্মোকড চিপটলে মরিচ ছিঁড়ে দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। কিছুক্ষণ পর তাতে 1 কাপের একটু কম পানি, 7 মতো লবণ, 2 চা চামচ মধু, 1টা এলাপিনো মরিচ, 2 চা চামচ টমেটো পেস্ট, 1 চা চামচ ধনে পাতা কুচি দিয়ে 4-5 মিনিট জাল দিতে হবে। সস হতে হতে আরেকটি হাঁড়িতে সিলান্ট্রো রাইসের জন্য 2 চা চামচ অলিভ অয়েল, 1 চা চামচ পেঁয়াজ কুচি ও 1/2 চা চামচ রসুন কুচি দিয়ে বাদামি করে ভাজতে হবে। ভাজা হতে হতে সসের সাথে 3 চা চামচ কুকিং ক্রিম যোগ করতে হবে। এবার রাইসের হাঁড়িতে 1 কাপ সিলেন্ট্রো সস যোগ করতে হবে। কিছুক্ষণ পর তাতে পরিমাণ মতো পানি দিয়ে ফুটাতে হবে। ফুটে উঠলে তাতে 200 গ্রাম ধোয়া চাল দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে 15-20 মিনিট। এবার চিপটলে সসের মধ্যে 7 মতো লবণ ও 1 চা চামচ মাখন দিয়ে একটু নেড়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে সসে 1 চা চামচ চেডার চিজ দিয়ে ব্ল্যান্ড করতে হবে। এবার আরেকটি প্যানে সামান্য অলিভ অয়েল নিয়ে গরম হলে তাতে প্রন দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হলে বানিয়ে রাখা সসটা দিয়ে মিশিয়ে 1-2 মিনিট রান্না করতে হবে। এখন পরিবেশন পাত্রে শুরুতে রাইস দিয়ে চিংড়িগুলো রাইসের চারপাশে সাজিয়ে উপরে গ্রেভি দিয়ে দিতে হবে। সাথে সাজানোর জন্য লেবু, সামান্য বালসামিক ভিনেগার, সিলান্ত্রো অয়েল ও ধনে পাতা দিয়ে দিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের ম্যাক্সিকান ডিশ, ক্যামারনেস চিপটলে উইথ সিলান্ত্রো রাইস।